কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি এবং বাংলার মানুষকে বঞ্চনার প্রতিবাদে সভা তৃণমূলের। শনিবার খানাকুলের জয়রামপুর এলাকায় এই সভা হয়। জানা গেছে, 100 দিনের কাজের প্রাপ্য টাকার পাশাপাশি আবাস যোজনা প্রকল্প সহ কেন্দ্রের বিভিন্ন প্রকল্পে টাকা আটকে রেখেছেন কেন্দ্রীয় সরকার বলে অভিযোগ তৃণমূলের। যারা কাজ করেছেন, কেন্দ্রের সরকার তাদের প্রাপ্য টাকা আটকে রেখেছেন, রাজ্যের মানুষ বঞ্চনার শিকার হচ্ছেন, তাদের টাকা কেন দেবেন না, তারই প্রতিবাদে মানুষের কাছে তুলে ধরতে তাদের এই সভা হয়। এদিনের এই সভা থেকে তৃণমূলের মুখপাত্র দেবু টুডু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ষাঁড় বলে কটাক্ষ করে। ওদের এক নেতা ষাঁড়, সেই ষাঁড়টা সারাদিন আমাদের নেতৃত্বের নামে কুৎসা করছে, সারাদিন সারাদিন আমাদের নেতা অভিষেক ব্যানার্জির নামে কুৎসা করছে, আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নামে কুৎসা করছে, যন্ত্রণা কি? আসলে 2021 সালে স্বপ্ন দেখেছিলেন মুখ্যমন্ত্রী হবেন নাকি, সে স্বপ্ন পূরণ হয়নি। সেই বেইমান বিশ্বাসঘাতক ওই নির্বাচনের পর দিল্লি গিয়ে পড়ে থাকলো, বললো বাঙালির পেটে লাঠি মারতে হবে, বাঙালিরা ভোট দেয়নি, আমরা ক্ষমতায় আসতে পারিনি, তাই 100 দিনের কাজের টাকা আবাস যোজনার টাকা আটকে দাও। সেই বেইমান বিশ্বাসঘাতক দিল্লি গিয়ে আমাদের টাকা আটকে দিল। বুঝতে পারছেন সেই বেইমান বিশ্বাসঘাতককে? শুভেন্দু অধিকারী বাচ্চোর বেটা তোর সাত গুষ্টি চোর, ও বলে বেড়াচ্ছে সারাদিন আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা করছে, অপপ্রচার করছে, মমতা ব্যানার্জির নামে কুৎসা করছে, অপপ্রচার করছে। আমি এই মঞ্চ থেকে বলে যাই, তোর মতো ডাকাত পশ্চিম বাংলায় জন্মাবে না, তোর বাচ্চোর বেটা চোর সাত গুষ্টি চোর। এই মঞ্চ থেকে বলে যাচ্ছি, ডাক ইডিকে, ডাক সিবিআই কে, ডাক সারাদিন কুৎসা মুখ্যমন্ত্রীর নামে, যেখানে যাবে সেখানে বলেন বাপ্তর ব্যাটা চোর সাত গুষ্টি চোর, বাপ্তর ব্যাটা চোর সাত গুষ্টি চোর। ডাক্তার ইডিকে সিবিআই কে কত ক্ষমতা দেখে তৃণমূল কংগ্রেস করি আমরা মেনে নেব না। এখান থেকে আওয়াজ উঠুক, সারাদিন কুৎসা করছে, সারাদিন চোর বলছে আমার নেত্রীকে, আমার নেতাকে, পারের প্রিয় নেতাকে চোর বলছে, ছাড়ব না। আর তো বেশি দিন নেই, যতই করুক ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে, যতই সেমিফাইনাল বলুক যে ভালো রেজাল্ট হয়েছে, কিচ্ছু ভালো রেজাল্ট হয়নি। সব ভোটগুলোকে এক করলে চারটে রাজ্যেই হারতো, বলি ক্ষমতায় আসছে ইন্ডিয়া জোট। আর যেদিনকে ক্ষমতা আসবে, ওই চোরের বেটা ডাকাত দাদাটা জেলের বাইরে থাকবে না, ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে, শুভেন্দু অধিকারী জেলে যাবে, কোমরে দড়ি পড়িয়া চোরটাকে আমরা জেলে পুরবো, পুরবো, পুরবো। আর টাকা আমাদের চাই ভাই, টাকা ছাড়বো না, টাকা দিতে হবে। কি বলছেন, টাকা লাগবে তো, গরিব পরিষদ টাকা, আপনার টাকা, আমার টাকা, টাকা চাই, টাকা চাই, চোরের কাছ থেকে টাকা আদায় করবই, করবই, ল্যাম্পোস্টে বেঁধে রেখে টাকা আদায় করবো। অপরদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার বলেন, 100 দিনের কাজের এবং আবাস যোজনার প্রাপ্য টাকা রাজনৈতিক ষড়যন্ত্রে আটকে রেখেছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার, বাংলার মানুষ এর প্রতিবাদে সামিল হয়েছে। আগামী দিনে সাধারণ মানুষ, ভারতবর্ষের মানুষ বুঝে গেছে যে এই সরকার সাধারণ নিপীড়িত মানুষের বিরুদ্ধে সমস্ত আচরণ করছে। আমাদের বাংলা যখন 2021 সালে বাংলার মানুষ তাদের বর্জন করেছে, তাই 100 দিনের টাকা, আবাস যোজনার টাকা এবং গরিব মানুষকে আরো কি করে গরিব করা যায়, এর পুরো চক্রান্ত ভারতীয় জনতা পার্টি করছে। এই ভারতীয় জনতা পার্টি গরিব মানুষদের জন্য কখনো ভাবে না। তারা যা যা আজকে দিনের প্রতিশ্রুতি দিয়েছিল তারা একটাও কাজ করেনি। আগামী দিনে যেভাবে মানুষকে এরা নিপীড়িত করছে, যেভাবে ভুলভাবে ভুল পদ্ধতিতে 146 সংসদকে তারা সাসপেন্ড করেছে, ভারতবর্ষের মানুষ এই ভারতীয় জনতা পার্টিকে সাসপেন্ড করবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই লড়াই আমরা যেভাবে চালিয়ে যাচ্ছি, আমরা তার সৈনিক হিসাবে চালিয়ে যাবো। তাদের আশীর্বাদ এবং
সাধারণ মানুষ যেভাবে 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে, এই লক্ষ্মীর ভান্ডার কিন্তু সাধারণ মানুষকে অনেক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন বাংলার প্রকল্পের মধ্যে দিয়ে কিন্তু বাংলার 36টা প্রকল্পের মধ্যে দিয়ে দুয়ারে সরকারের মধ্যে দিয়ে সাধারণ গ্রামবাসীর দুয়ারে কিন্তু এই মামাকে মানুষ সরকার শুনুন একটা কথা বলি, যেভাবে মহিলাদের এবং আদিবাসী মহিলাদের বা আমাদের মহিলাদের যেভাবে কথা বলছেন বিরোধী দলনেতা, এটা বিরোধী দলনেতার শোভা দেয় না। তিনি বলছেন আমার মহিলারা নাকি পায়ের তলায় থাকে, আর স্বাস্থ্যসাথীর কার্ডে বা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবা এমন জায়গায় পৌঁছেছে যে বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ থেকে লোক এসে স্বাস্থ্য পরিষেবা নিয়ে যাচ্ছে এবং যেখানে ডায়ালিসিস ফ্রি, ক্যান্সার চিকিৎসা ফ্রি, অন্যান্য রাজ্যে এই জিনিস দেখা যায় না। আমরা এটাও দেখেছি, এটা বলা উচিত নয় করোনার সময় সাধারণ শিশুরা অক্সিজেনের অভাবে মারা গেছে এই উত্তরপ্রদেশ ভারতীয় জনতা পার্টির রাজত্বে। শনিবারের এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী, দেবু টুডু, আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন নন্দী সহ খানাকুলের তৃণমূল নেতৃত্ব। নিউজ আজ বাংলা, খানাকুল। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি, লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিং, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার।